আসসালামু আলাইকুম, আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। আজ সঠিক ইফতার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কি পরিমাণ ইফতার খাওয়া উচিত, কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত না থাকছে আমার আজকের ভিডিওতে। প্রথমেই বলছি, ইফতারের যে সিকোয়েন্স সেটি কিন্তু আমাদের খুব মাথায় রাখতে হবে, কারণ ব্রেক দ্য ফাস্ট অর্থাৎ আমরা প্রায় 14 ঘন্টার উপরে না খেয়ে থাকার পরে প্রথম খাবারটি কিন্তু ইফতার। বিসমিল্লাহ বলে পানি খাওয়ার পর আমরা সাধারণত একটু খেজুর মুখে দিয়ে থাকি, এটাই হচ্ছে ফার্স্ট সিকোয়েন্স। অর্থাৎ আপনি পানি এবং একটি খেজুর দিবেন, তারপরে আপনি যাবেন যে তরলটি আপনার মেনুতে থাকবে সেটিতে। অনেক সময় এখানে আমরা যে ভুলটি করি, অনেক বেশি ঠান্ডা চিল্ড পানি আমরা ঢক ঢক করে খেয়ে ফেলি ইফতারের শুরুতেই। এটি করবেন না, চেষ্টা করবেন রুম টেম্পারেচারের পানি অর্থাৎ নর্মাল টেম্পারেচারের পানি ইফতারের মেনুতে রাখবেন। অর্থাৎ প্রথমে নর্মাল টেম্পারেচারের পানি খেয়ে একটি খেজুর খেয়ে তারপরে শান্তিমতো ইফতার শুরু করবেন। এবার আসেন তরল যে খাবারগুলো সাধারণত ইফতারিতে থাকে। সাধারণত আমরা বাংলাদেশে নানা রকমের তরল করে থাকি, এই জায়গাটায় শুধু চেষ্টা করবেন কমার্শিয়াল রঙিন কোনো তরল সেটি না খেতে, এবং যেই শরবতটি বানাবেন আপনি তাতে সাদা চিনি সরাসরি ব্যবহার করা থেকে বিরত থাকবেন। ফ্রুট জুস হচ্ছে সবচেয়ে বেস্ট তরল, যেখান থেকে আমরা ন্যাচারাল এনার্জি পাই, কারণ যে কোনো ফল দিয়ে যখন জুস করবেন তখন ফলের যে গ্লুকোজ সেটি আমাদেরকে এনার্জেটিক করবে, তার জন্য বাড়তি করে কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই। বেলের শরবত, তরমুজের জুস, লেবু, মধু পানি হতে পারে খুব ভালো তরল, তাছাড়া ডাবের পানি হতে পারে ভালো তরল, এছাড়া যে কোনো ফল দিয়ে কিন্তু আপনারা জুস তৈরি করতে পারেন। সেক্ষেত্রে না ছেঁকে পাল্প সহ জুসটি খেলে আপনারা কিছুটা ফাইবার পাবেন এবং হেলদি হবেন। এছাড়াও আরও কিছু তরল আমরা সাধারণত খেয়ে থাকি, যেমন টক দই বা মিষ্টি দইয়ের লাস্যি আমাদের খুবই প্রিয়। সো এই এই লাস্যি থেকে কিন্তু আমরা প্রোটিনও পেয়ে থাকি। এই ক্ষেত্রে মনে রাখবেন যে, আবারও বলছি, বাজারের কোনো কমার্শিয়াল জুস আপনারা খাবেন না। এবার আসেন সিকোয়েন্স, একটা সিম্পল ফুড দিয়ে আসলে মেইন খাবারটি শুরু করতে হয়। সেখানে সহজপাচ্য খাবারটি সবচেয়ে ভালো, সরাসরি কোনো ভাজা পোড়ায় না যেয়ে চিরা দই অথবা একটু মুড়ি দই অথবা একটু ছানা দুধের কোনো খাবার যেটা মাইল্ডভাবে তৈরি করা, যেমন দুধ সাগু, এই ধরনের একটু খাবার 1-2 চামচ বা দই হতে পারে সবচেয়ে বেস্ট চিরার সাথে 1-2 চামচ মুখে দিয়ে তারপরে আপনারা খাবারের মেনুতে যাবেন। ভাজা পোড়া খাবারগুলো চেষ্টা করবেন খুব অ্যাভয়েড করতে। ডুবো তেলে যে কোনো একটি আইটেম আপনি আপনার ইফতার মেনুতে ট্রেডিশন মেনটেন করার ক্ষেত্রে রাখতে পারেন। সেই ক্ষেত্রে যেদিন পেঁয়াজও খেলেন সেদিন হয়তো বেগুনিটাকে অ্যাভয়েড করবেন, অথবা যেদিন বেগুনি খেলেন সেদিন পেঁয়াজও অ্যাভয়েড করবেন, বা অন্য কোনো ভাজা পোড়া জিনিসকে অ্যাভয়েড করবেন। লাগাতার প্রতিদিন 30 দিনই বেসন দিয়ে গড়িয়ে ভাজা পোড়া খাবার থেকে বিরত থাকুন। মনে রাখবেন, তাতে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে, রক্তের কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরলের মাত্রাও বেড়ে যেতে পারে। তাছাড়া যাদের জয়েন্ট পেন, আর্থারাইটিস, কোলেস্টেরল সমস্যা, প্রেশার সমস্যা রয়েছে, তাদের জন্য অবশ্যই ডুবো তেলে ভাজা খাবার ঠিক নয়। সেই ক্ষেত্রে চিকেনের কোনো প্রিপারেশন বা মাছেরও কিন্তু অনেক ধরনের প্রিপারেশন ইফতার মেনুতে থাকতে পারে। মাছের চপ, যেটা শ্যালো ফ্রাই করা হয়, চিকেন দিয়ে করা ঘরে তৈরি গ্রিল বা কাবাব হতে পারে খুব ভালো রেসিপি। তার সাথে যদি চান আপনারা একটা পাতলা নরম লালাটা রুটি রাখতে পারেন কার্বোহাইড্রেট হিসাবে। কার্বোহাইড্রেটের জন্য ইফতারে ভাত হতে পারে খুব ভালো খাবার। অনেকেই আছেন যারা অ্যাসিডিটি কমপ্লেন করেন, তারা রোজা ইভেন এত বেশি সমস্যায় থাকেন যে রোজাই ঠিক মতো রাখতে পারে না, তাদের জন্য কিন্তু ইফতারে শরবতের পর সরাসরি অল্প একটু ভাত খেয়ে নেওয়া সবচেয়ে বেস্ট। আর যারা মোটামুটি হজম ভালো করতে পারেন, অ্যাসিডিটির প্রবলেম নাই, তারা চাইলে রুটি, চিড়া, মুড়ি, যে কোনো কার্বোহাইড্রেট খেতে পারেন। ইফতারে যে কোনো একটা মিষ্টি মিষ্টান্ন ঘরে তৈরি থাকতে পারে আপনার ডেজার্ট হিসাবে। এছাড়া ভাজা পোড়ার খাবারগুলোকে এড়িয়ে চলবেন। ছোলা, কাঁচা ছোলা অনেকেই পছন্দ করেন, সেক্ষেত্রে 1-2 টেবিল চামচ কাঁচা ছোলা সাথে অনেক বেশি শসা, টমেটো, পেঁয়াজ মাখিয়ে নিলে সেটা অনেক অ্যান্টি অক্সিডেন্ট দিবে এবং অনেক ফাইবার দিবে। ভোনা ছোলা প্রতিদিন না খেয়ে অন্যান্য প্রোটিনের খাবারগুলোকে অ্যাড করতে পারেন, যেমন ডিম হতে পারে একটি ভালো ইফতার মেনু যা আপনাকে ফার্স্ট ক্লাস প্রোটিন দিবে। ডালের তৈরি খাবারগুলোতে সতর্ক থাকবেন, কারণ ডালের ছোলা, ডালের বেসন যদি প্রতিনিয়ত খান সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক প্রবলেমগুলো হতে পারে।
ইফতারের মেনুটা হতে হবে এমন যেটি সহজপাচ্য, যেটি ভালো মতো হজম করা যায়। ইফতারের নামাজের একটা ব্রেক দিবেন, যখন মাগরিব পড়বেন, মাগরিবের পরে আপনার যে মেইন খাবারটি থাকবে, কারো বাসায় হয়তো নুডলস করা হয়, কারো হয়তো একটু খিচুড়ি করা হয়, এই খাবারগুলো আপনারা মাগরিবের পর খেতে পারেন। মনে রাখবেন, বাইরের কেনা হালিমের চেয়ে বাসায় পাতলা খিচুড়ি হতে পারে খুব ভালো একটি মেজর মিল। অর্থাৎ ইফতারের সিকুয়েন্সে পানি এবং খেজুরের পর একটি তরল হালকা একটি সহজপাচ্য খাবার, এবং নামাজের পর হবে হচ্ছে একটি মেইন মিল, যেটা আপনারা বাড়িতে তৈরি যে কোনো কিছু খেতে পারেন। বাচ্চাদের জন্য বাড়িতে তৈরি বার্গার, স্যান্ডউইচ হতে পারে খুব ভালো একটি মেইন কোর্স। এভাবে ইফতার মেনুকে সাজান। ভবিষ্যতে আরও ইফতার নিয়ে এই মাস কথা বলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সঠিক ইফতার সঠিক পরিমাণে গ্রহণ করবেন, একবারে প্লেটে সাজিয়ে বসবেন, তাহলে কোয়ান্টিটি কন্ট্রোল করা সম্ভব, ক্যালোরি কন্ট্রোল করা সম্ভব। ইফতারের ক্ষেত্রে কোনো ডায়েট অত বেশি হার্ড ডায়েট করা যাবে না, আবার খুব বেশিও খাওয়া যাবে না, পরিমিত পরিমাণে সংযম অনুসারে আপনারা আপনাদের ব্যালেন্স খাবারটি ইফতারে গ্রহণ করবেন।